বাড়ির সন্তানেরা বারবার ডাক দিয়েছে চল রে চল সবে ভারত সন্তান মাতৃভূমি ঘুরে হ্যাঁ সুজন ভারত সন্তান তো আমাদের হতেই হবে তবে তার আগে জানতে হবে আত্মপরিচয় বুঝতে হবে জাতির অতি স্বীকার করতে হবে ভবিষ্যতের দায়িত্ব আর খুঁজতে হবে কোথায় কর মনে করেন সুজন আমরা আছি বিগত শতাব্দী অর্থাৎ বিংশ শতকে বিংশ শতকের প্রথম দশক অর্থাৎ 1905 লোককার্য ভাগ করতে চাইলেন বঙ্গদেশকে অর্থাৎ সম্মিলিত বঙ্গবাসীকে রবীন্দ্রনাথ চিত্তরঞ্জন দাস নেতাজি সুভাষচন্দ্র বসু আব্দুল রসুলের বঙ্গভূমিকে শ্রমিক কৃষক ছাত্র মজুরের জোর আওয়াজ কাঁপিয়ে দিয়েছিল ইংরেজদের সাহসকে 1905-এ বঙ্গভঙ্গকে প্রতিবাদ প্রতিরোধের রাস্তায় প্রতিহত করেছিলেন এই বাংলার সমস্ত হিন্দু বাঙালি মুসলিম বাঙালির হাতে রাখি বেঁধে দিয়ে 1905 খ্রিস্টাব্দে অথচ ইতিহাসের প্রবচন দেখুন এই বঙ্গভূমিকে ভাগ করে এই বঙ্গভূমিকে ভাগ করে 1947 সালে স্বাধীন হলো ভারতবর্ষ অর্থাৎ অর্থাৎ নিজ দেশে পরবাসী হল বাঙালি নিজ দেশে পরবাসী হল বাঙালি নিজ দেশে পরবাসী হল বাঙালি রাজনীতির চোরাচরতে বাঙালির মনে ফাটল ধরিয়ে দিয়ে সৃষ্টি করা হলো হিন্দু বাঙালি মুসলিম বাঙালির চেতনা সেই বিভাজনের নদী লালে লাল হয়ে যেতে লাগলো বিভেদকারীদের প্রশ্ন কারা চালাচ্ছে ওই ডিভাইডেড রুল পলিসি ইংরেজ গেল কিন্তু শোষণ গেল না বাঙালির প্রতিবাদী চেতনা কিন্তু বারংবার প্রতিবাদ করেছে স্বদেশী স্বধর্মী শোষণের বিরুদ্ধে তাই আপনারা আমার মাতৃভাষার স্বার্থে বাংলা ভাষার স্বার্থে সেই ঢাকার রাজপথে প্রাণ দিয়েছিলেন সালাম রফিক চপ্পা পটকেরা উর্দু শাহী বিভাজন বাংলা ভাষা জিন্দাবাদ ঢাকার রাজপথে চলল দুনিয়া মুজিবুর রহমান বাংলা বাহিনীর শীর্ষ সত্তা প্রকাশ্য সভায় ঘোষণা করলেন বসে ধারে কাখে নাই অন্ধ